আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আরও 29 জনের মৃত্যু, শনাক্ত 3,288, সুস্থ হয়েছেন প্রায় 71,000। করোনা নিয়ন্ত্রণে রাজধানীর ওয়ারিতে 21 দিনের লকডাউন শুরু, যাতায়াত নিয়ন্ত্রণ বন্ধ, অলিগলির মুখ। বাড়ছে উৎপাদন খরচ, ফসলের দাম পাচ্ছে না কৃষকরা, কোরবানি পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান প্রথম দিনেই ঢিলেঢালা, মেয়রের নির্দেশনা মানছেন না অধীনস্থরা। এবং উত্তরাঞ্চলে বন্যার সাথে শুরু হয়েছে নদী ভাঙন, খাদ্য সংকটের চরম দুরবস্থায় বানভাসীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় দেশে আরও 29 জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,997। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 3,288 জনের শরীরে। মোট আক্রান্তের সংখ্যা 1,59,679, তবে এদের মধ্যে প্রায় 71,000 এরই মধ্যে সুস্থ হয়েছেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, 71টি ল্যাবের মধ্যে 64টিতে প্রায় 15,000 নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে 3,288 জনের শরীরে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,32,000-এর বেশি। সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে এখনও সবার উপরে ঢাকা বিভাগের অবস্থান, এরপরে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগ। তবে আক্রান্তদের প্রায় অর্ধেক এরই মধ্যে সুস্থ হয়েছেন। 14,727 নমুনা গত 24 ঘন্টা পরীক্ষা হয়েছে, এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 8,32,074। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,288, এ পর্যন্ত শনাক্ত 1,59,679। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 2,673 জন এবং এ পর্যন্ত 70,721 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 44.29%। বুলেটিনে জানানো হয়, করোনায় মৃতদের মধ্যে প্রায় 80% পুরুষ, নারী 20%। গত 24 ঘন্টায় মারা যাওয়া 29 জনের মধ্যে 21 জনই পুরুষ। এছাড়া 50 বছরের বেশি বয়সীদের মৃত্যুর হারও বেশি। এই সময় বাড়ির শিশু এবং বয়স্কদের বিশেষভাবে যত্ন নিন। মনে রাখবেন, যে কোনো দুর্যোগে শিশু এবং বয়স্করা সবচেয়ে বিপদাপন্ন এবং নিরাপত্তাহীনতায় ভোগে। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 29 জন, এ পর্যন্ত 1,997 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন তাদের পুরুষের সংখ্যা 1,587 জন এবং নারী 410 জন। বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে 9 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন, রাজশাহী বিভাগে 7 জন, খুলনা 3 জন, বরিশাল 2 জন, সিলেট 3 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন মৃত্যুবরণ করেছেন। অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, মহামারীর এ সময়ে পর্যাপ্ত ঘুম খুবই জরুরি। শরীর ও মন ভালো থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে, তাই প্রতিদিন সবাইকে 8 ঘন্টা ঘুমানোর পরামর্শ দেন তিনি। মানসিকভাবে উজ্জীবিত থাকবেন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ভোর 6টা থেকে লকডাউন শুরু হয়েছে ঢাকার ওয়ারিতে। 25 জুলাই পর্যন্ত 21 দিন ওই এলাকা লকডাউন থাকবে। ওয়ারির রেড জোন চিহ্নিত এলাকার অধিকাংশ প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। ওয়ারি রেড জোন এলাকায় হাসপাতাল, ওষুধের দোকান ও 3টি সুপার শপ ছাড়া বাকি সব কিছু বন্ধ। লকডাউন শুরুর পর শনিবার সকাল থেকেই নানা অজুহাতে বাহিরে যাওয়া ও ভিতরে প্রবেশের চেষ্টা করেছেন এলাকার অনেক বাসিন্দা। আইন শৃঙ্খলা বাহিনী সহ স্বেচ্ছাসেবীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তাদের। মালিক আছে, মালিকের সাথে বেতনে ব্যাপারে যাবো কথা বলতে। যখন সকালবেলা বের হয়েছেন আপনাকে কেউ বাধা দিয়েছে? জি, বাধা দিয়েছিল আর কি, বললাম বাধা নিয়ে আসা অস্ত্র থেকে। নাম লিখেছেন? না না, নাম লেখেন নাই। দুটি প্রবেশ পথেই
মানুষের জটলা দেখা গেছে। চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনের। পুরো এলাকায় পুলিশ কন্ট্রোল রুম থেকে নজর রাখা হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা কার্ড দিই নাই, কারণ হলো মনে করেন অজুহাতে মানুষ কার্ড চাচ্ছে, কিছুক্ষণের মধ্যে ওদের একটা ড্রেস দিয়ে দিচ্ছি, আপনার তারা ভলান্টিয়াররা পরে ফেলবে। একটা মানুষের এখন সেবা পাওয়ার প্রয়োজন আছে, আমরা তাকে হাসপাতালে যাওয়ার জন্য আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারিনি, কিন্তু সিএনজি দিয়ে পাঠিয়েছি। আগামীতে যদি এরকম সমস্যা আমাদের পুলিশের গাড়ি ব্যবহার করব আমরা রোগীকে হাসপাতালে পৌঁছানোর জন্য। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ এমদাদুল হক গাড়ি বহন নিয়ে রেড জোন এলাকা পরিদর্শনে আসেন। পরে ফেরার পথে সাংবাদিকদের তোপের মুখে পড়েন তিনি। যেভাবে আমরা এসওপি তৈরি করেছি, সেট করেছি, 100% যথাযথভাবে কাজ হচ্ছে, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আর গাড়ি বিষয়টা বলছেন, কালকে থেকে আমরা আসলে গাড়ি বাইরে রেখে আমরা হেঁটে যাবো, কোনো সমস্যা হবে না। প্রথম দিন ছোটোখাটো কিছু হয়তো বাইরে দেখবেন ত্রুটি জটলা থাকতে পারে, ওপেন আমাদের তো অভিজ্ঞতা নাই, যে আমরা প্রথম অভিজ্ঞতা এই কাজে গেলাম, তবে আমি মনে করি উত্তরের থেকে আল্লাহর মধ্যে ভালো হবে। ওয়ারী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়। আজ থেকে টানা 21 দিনের জন্য ওয়ারীর কিছু অংশ লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে আজ সকাল থেকে আমরা দেখেছি এই এলাকার বাসিন্দারা নানা অজুহাত দেখিয়ে এই রেড জোন থেকে বের হওয়ার চেষ্টা করছেন। তাই লকডাউনের নিয়মকানুন মেনে চলতে এই এলাকার বাসিন্দাদের আরও বেশি সচেতন হতে হবে বলে মনে করছে প্রশাসন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, সহকর্মী নিয়াজ যেমন সজীব এই মুহূর্তে রয়েছেন ওয়ারীর লকডাউন করা এলাকায়, সবশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি তার কাছে। সজীব, কি পরিস্থিতি এখন ওয়ারিতে? সাগর, আসলে মনিশন তপুর প্যাকেজে যেমনটি আপনারা শুনছিলেন, অবস্থার কিন্তু খুব বেশি পরিবর্তন হয়নি। আমরা এখন এই সন্ধ্যার সময়ে বৃষ্টি হচ্ছে, তার ভেতরেও কিন্তু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বেশিরভাগ লোকই কিন্তু আসলে লকডাউনের ব্যাপারে অতটা সচেতন নয়, এমনকি আমরা দেখেছি করোনা ভাইরাসের ব্যাপারেও অনেকের মধ্যে আসলে অসচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। তারা বলছেন তারা বিভিন্ন প্রয়োজনে, তাদের নানান প্রয়োজন, নানান ধরনের অনেকে কিন্তু বিভিন্ন ধরনের অজুহাত খাড়া করছেন। এখানে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন, তারা চেষ্টা করছেন তাদেরকে বোঝানোর, কিন্তু মানুষ বলছেন যে আসলে তারা 21 দিন যদি তারা একনাগারে এইভাবে লকডাউনের ভিতরে থাকে তাহলে আর্থিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হবেন, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যের প্রয়োজনে তারা বের হচ্ছেন। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে আসলে লকডাউন বা এইভাবে সামাজিক দূরত্ব বজায় না রাখলে যে করোনা ভাইরাসের সংক্রমণটা বাড়তে পারে সে বিষয়ে কিন্তু মানুষকে আমরা বলেছি। তারা বলছেন হ্যাঁ, সে বিষয়টি তারা মাথায় রাখছেন, কিন্তু তারপরেও তাদের প্রয়োজনের কারণে তাদেরকে বের হতে হচ্ছে। এই বৃষ্টির ভেতরে আমরা কিন্তু একটু আগের যেটি পরিস্থিতি এখানে দেখেছি, যে আইন শৃঙ্খলা বাহিনী এবং ভলেন্টিয়াররা বারবার চেষ্টা করছেন হ্যান্ড মাইক দিয়ে মানুষকে বোঝাতে, কিন্তু তারপরেও মানুষ কিন্তু বের হচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে এই যে লকডাউন দেওয়া হয়েছে, এই লকডাউনের ফলে তারা আসলে এই লকডাউন থেকে তাদের লাভটা কী হবে, তারা বলছেন যে করোনা ঝুঁকি তো রয়েছেই, তারপরে জীবন চালাতে হবে। আর যেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেটা লক্ষ্য করছি, যে এখানে মানুষের চেয়েও যেটা ব্যাপার হচ্ছে, যারা স্বেচ্ছাসেবী রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার প্রবণতা কিন্তু তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। যদিও তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছেন আসলে মানুষকে বিভিন্নভাবে বোঝাতে গিয়েই তারা এই দূরত্ব রক্ষা করতে পারছেন না, কারণ যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তাদেরও কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে তাদের ভেতরে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রেও কিন্তু তেমনটি রয়েছে, কারণ আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য, বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন, অনেকে কিন্তু করোনা ভাইরাসে তাদের জীবনও দিয়েছেন। যে কারণে আসলে যেটা গুরুত্বপূর্ণ, সার্বিকভাবে মানুষের ভেতরে আরও জনসচেতনতা তৈরি করা, এবং এখানে সাধারণ মানুষ বলছেন যে এই ওয়ার্ডই যে একটি বড় এলাকা, বিশেষ করে এই ওয়ার্ডটি কিন্তু বড় এলাকা, ওয়ার্ডের জনপ্রতিনিধির সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন তারা চেষ্টা করছেন প্রতিটি বাড়িতেই তাদের সমস্যাগুলো জানার এবং তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি স্বেচ্ছাসেবকের মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার। এবং আমরা তাদেরকে বলেছি যে আসলে মানুষের মধ্যে কিন্তু লকডাউন সম্পর্কে ধারণাটা কম, এটা বাড়ানোর কেন উদ্যোগ নেননি। তারা বলেছেন যে এই যেহেতু আজকে শুরু হলো এবং প্রথম দিনের অভিজ্ঞতা থেকে তারা যেসব সমস্যা ছিল সেগুলো তারা আসলে সমাধান করার উদ্যোগ নেবেন, এবং তারা বলছেন যে পরবর্তী 20 দিনে তারা কিন্তু মানুষকে যথাযথ সেবা দিতে তারা সমর্থ হবেন। সাগর, এই ছিল আমার কাছে এখানকার সবচেয়ে অবস্থা। ওয়ারী থেকে জানাচ্ছিলেন নিয়াজ জামান সজীব। করোনা ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় সারা দেশে অন্তত আরও 26 জন মারা গেছে। দেশের অধিকাংশ জেলায় সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। তবে করোনার হটস্পট নারায়ণগঞ্জে কমেছে সংক্রমণ। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
করোনার নতুন হটস্পট কুমিল্লায় করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় আরও ৭ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। এ নিয়ে জেলায় ১১০ জনের মৃত্যু হল। নতুন ৭৯ জন সহ করোনা আক্রান্ত ৩,778 জন। বগুড়ায়ও বাড়ছে করোনা সংক্রমণের ভয়াবহতা। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বগুড়ায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে আর নতুন ৪৭ জন সহ জেলায় মোট আক্রান্ত ৩,246 জন। বরিশাল বিভাগেও পরিস্থিতির অবনতি হচ্ছে, প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় এ বিভাগে সর্বোচ্চ ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে ৪ জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ৩ জন এবং উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১ জন ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। খুলনায় ৮৫ জন সহ বিভাগের ১০ জেলায় ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন, এদের মধ্যে ২জন পুরুষ এবং ১জন নারী। জেলায় মোট মৃতের সংখ্যা ৭৩ জন, নতুন শনাক্ত ৫০ জন সহ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২,৭০১ জন। নোয়াখালীতে করোনা আক্রান্ত ১জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃতের সংখ্যা ৩৬ জন ও আক্রান্ত ২,২৩৯ জন। এদিকে নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলায় উপসর্গ নিয়ে মারা গেছেন ১জন এবং নতুন আক্রান্ত হয়েছেন ২৯ জন। চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬৩ জন। এদিকে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় জরুরি প্রশাসনিক কার্যক্রম নগরীর চারুকলা ইনস্টিটিউট অফিস থেকে পরিচালিত হবে। ময়মনসিংহ বিভাগে নতুন করে আরও ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। রংপুর বিভাগে পুলিশ চিকিৎসক সহ আরও ৪৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক ব্যাংকার সহ ২৭ জন, সিরাজগঞ্জে ৭০ জন এবং পটুয়াখালীতে চিকিৎসক নার্স সহ ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে জয়পুরহাট ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক সহ ৩৪ জন কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় লকডাউন করা হয়েছে শাখাটি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গ্রামীগঞ্জে করোনা ভাইরাস সরাসরি থাবা না দিলেও এর প্রভাব পড়েছে ভালোভাবেই। সবচেয়ে বেশি হতাশ প্রান্তিক কৃষকেরা। করোনায় ফসল উৎপাদন খরচ বাড়লেও আয় কমেছে প্রায় অর্ধেক। এদিকে কোরবানি পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। হুমায়ুন কবিরের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। খুব সকালে কৃষকের মাঠে ছোটার পাখপাখালির ক্লান্তিহীন খেলায় মেতে ওঠা। আবহমান গ্রাম বাংলার এই দৃশ্যটা যতটা চেনা ততটা জানা নেই ভয়াল করোনা ভাইরাসকে। তাই মাস্ক ব্যবহারে তেমন একটা আগ্রহ নেই গ্রামের মানুষের। ভয় তো কিছু না, শুনি খালি জ্বর হয়ে মরে, কাশ সর্দি হয়। হ্যাঁ, মাস্ক পরি। এখন এই যে কাজে আইছি, মানে এমনি তো রোদে দম ফেলাতে এবার লিলি আরো মানে কষ্ট হয়। বেলা বাড়লেই বাড়ে কাজের ব্যস্ততা, কিন্তু হাসি নেই কৃষকের মুখে, যেন হতাশায় ভরা। টানা বৃষ্টিতে অন্যান্য জেলার মতোই মানিকগঞ্জেও এবার প্রত্যাশিত ফসল পাননি চাষিরা। উল্টো করোনায় বেড়েছে ব্যয় আর আয় কমেছে প্রায় অর্ধেক। ধরেন ১০০ টাকা ব্যয় করছি, পাইছি ৫০ টাকা ৪০ টাকা। সরকার তো নিজে হাতে দিতে পারতেছে না, যা গো বিশ্বাস করে দেয় তারাই তো দেয় না। যা তো খাল খাতের আছে, বন্ধু বান্ধব আছে, শ্বশুর শাশুড় আছে, তারাই পায়, কিন্তু আমরা পাই না। রাজনৈতিক প্রভাবের কারণে মনে করেন যে নানান ধরনের আত্মীয় স্বজনের ভিতরে বিতরণ হয়ে যায়। শুধু কৃষকই নয়, কুরবানি ঈদকে ঘিরে সারা বছর যারা পশুর যত্ন নেন সেই খামারিরাও এখন অসহায়। অন্যান্য বছরে ঈদের অনেক আগে থেকেই পাইকাররা পশুর খোঁজ করলেও এবার তাদের খোঁজ নেই। বিভিন্ন স্থানে হাট বসানিয়েও আছে সংশয়। গরুটা পালতে ৯০,০০০ খরচ গেছে, এই টাকা তো আমাদের ঘরে আসতেছে না, আসার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। এবার যদি ৩০,০০০ টাকা লাভ হইতো, ওই টাকাটা আবার অন্য আরেকটা বাছর কিনে আমি যদি পালতাম তাহলে আরও লাভ হইতো। যারা চাকরিজীবী, যারা নাকি ৫০,০০০ টাকা বেতন পায়, তারা তো ৪-৫ মাস ধরে বসা, কিনে দিব কি দে, বাড়ির খাওয়ানো খাইব না, বউ ফুলাহানের কাপড় চোপড় দিব না, এই গরু কিনে কুরবানি দিব।
বিশেষজ্ঞরা বলছেন, করোনায় ছোট ছোট পশুর হাট কমিয়ে বড় জায়গায় পশু কেনাবেচা করলে স্বাস্থ্যবিধি মানা সহজ হবে। একই সাথে দেশের খাদ্য চাহিদা মেটাতে প্রান্তিক কৃষকের কাছ থেকে শস্য কেনার বিষয়টি নিশ্চিত করতে হবে। সরকার কৃষকদেরকে যে প্রণোদনা দিয়ে থাকেন, অনেক সময় দেখা যায় কৃষকরা সেই প্রণোদনা আসলে তাদের কাছে যায় না। কৃষকদের কাছ থেকে যে ধান কেনার যে প্রক্রিয়াটা, সেই ক্ষেত্রেও দেখা যায় যে ক্ষুদ্র কৃষকরা বা অনেক সময় যে এলাকার যারা ক্ষমতাশালী ক্ষুদ্র কৃষকরা বঞ্চিত থেকে যান। কৃষকরা যাতে ফসলের ন্যায্য দাম পান, সেজন্য স্থানীয় পর্যায়ে মনিটরিং কঠোর করার তাগিদ দেন তিনি। এই মানুষগুলো হলো একেবারে মাঠ পর্যায়ের কৃষক, যাদের জন্য সরকার নানা রকমের আশ্বাস দিয়েছিল সহযোগিতার। করোনার বৃষ্টিতে তাদের যে ক্ষতি হয়েছে তার খুব সামান্য সহযোগিতা তারা এখনও সরকারের কাছ থেকে পাননি বলে তাদের দাবি। তারা বলছেন যে সরকার যেন এমন কোনো উদ্যোগ নেয় যাতে সরাসরি সেই সহযোগিতা কৃষকের হাতে এসে পৌঁছায়, তাহলেই কৃষকের কল্যাণ হবে। আদিন সজীব, এটিএন বাংলা, হরিরামপুর, মানিকগঞ্জ। এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই ঢিলে ঢালা ভাব। দুপুর একটা পর্যন্ত অভিযান পরিচালনার জন্য মেয়রের নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। রিপোর্ট শফিকুল ইসলাম শামীমের। এডিস মশা নিয়ন্ত্রণে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আবারও চিরুনি অভিযান শুরু করেছে। মেয়রের ঘোষণা অনুযায়ী 10 দিনব্যাপী এই অভিযানে প্রতিটি ওয়ার্ডকে 10টি সেক্টরে ভাগ করে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত অভিযান চালানোর কথা বলা হয়েছে। তবে প্রথম দিনেই নগরীর বিভিন্ন জায়গা ঘুরে দায়সারা ভাব লক্ষ্য করা গেছে। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরিচালিত হবে। কোথাও এডিস মশার লার্ভা আছে কিনা, কিংবা কোথাও 3 দিনের বেশি পানি জমে আছে কিনা, এই ব্যাপারে আমি কঠোর নির্দেশ দিচ্ছি আমার সকল সিটি কর্পোরেশনের তাদেরকে। কিন্তু ঢাকা উত্তরের ওয়ার্ডগুলোতে সরেজমিনে দেখা যায় 10:30-11টার মধ্যে অভিযান শেষ করা হয়েছে। এছাড়া অভিযান পরিচালনার সময় নির্দিষ্ট এলাকার ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিত থাকতে বলা হলেও কারো দেখা মেলেনি। এদিকে অভিযান পরিচালনার ক্ষেত্রে এখন কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানান এই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা। কোথাও থেকে আমরা তেমন কোনো বাধার সম্মুখীন হচ্ছি না। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে বাসার ভিতরে যাওয়ার পারমিশন দিচ্ছে, ইভেন ছাদের উপরেও তারা আমাদেরকে অ্যালাউ করছে। যাদেরকে জরিমানা করা হয়েছে তারা পরবর্তীতে নিজেরাই এডিস মশার উৎপত্তি স্থল ধ্বংসের অঙ্গীকার করেন। এটা অসচেতনার কারণে হয়েছে, এর জন্য দুঃখিত, লজ্জিত। তবে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে কঠোরভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তরাঞ্চলে বন্যার সাথে এবার শুরু হয়েছে নদী ভাঙন। খাদ্য সংকটের চরম দুরবস্থায় পড়েছেন বানভাসী মানুষেরা। এর সাথে গবাদি পশু রাখার স্থান আর খাবার নিয়েও বিপাকে পড়তে হচ্ছে তাদের। এস এম আশরাফের রিপোর্ট। প্রকৃতির সাথে যুদ্ধ করা যাদের নিত্য সময়ের অভ্যাস, এবার সে লড়াইয়ে ক্লান্ত পরিশ্রান্ত নদীপাড়ের মানুষজন। করোনা মহামারী আগেই তাদের কেড়ে নিয়েছে শক্তি, এখন তাই অপলক তাকিয়ে থাকা ছাড়া আর যেন কোনো উপায় নেই। ফসলি জমি আগে ভাগেই তলিয়ে গেছে, বাসস্থানটুকুও এখন অথই পানির থাবায়। কুড়িগ্রামের এই দৃশ্য শুধু জানান দিচ্ছে সাধারণ মানুষের বাহ্যিক কষ্টের কথা, ঘরে যে খাবার নেই সে খবর কয়জনই বা জানেন। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের বেশ কিছু এলাকায় নদী ভাঙন শুরু হওয়ায় বিপদ যে আরও বাড়ছে সে আভাসও মিলছে। নিজ বাসস্থানে পানি ঢোকায় শেরপুরে 50টি পরিবারের 200+ মানুষ আশ্রয় নিয়েছেন জামালপুর শহর রক্ষা বাঁধে খোলা আকাশের নিচে। সেখানে জরুরি খাদ্য ও ওষুধ সহায়তা দ্রুত না পৌঁছালে মানবিক বিপর্যয়ে পড়বেন দুর্গতরা। ওষুধেরও দরকার, খাদ্যও দরকার, তারা খুবই অভাবী। একই অবস্থা সিরাজগঞ্জেও। যদিও পানি কমছে যমুনা নদীতে, তবে এখনও তা বিপদসীমার 57 সেন্টিমিটার উপরে। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, স্বাস্থ্য ঝুঁকির মুখে তাই 5 উপজেলার 35 ইউনিয়নের মানুষ। অন্যদিকে উজানের ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে নীলফামারীতে আবারও বেড়েছে তিস্তার পানি। গাইবান্ধায় পানি কমতে থাকলেও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন, তাতে যমুনা নদীতে বিলীন হয়েছে 1976 সালে প্রতিষ্ঠিত শাখাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। হুমকির মুখে পাশের 200+ বসত বাড়িও। এস এম আশরাফ, এটিএন বাংলা।
করোনা সংকটে ভাড়াটিয়াদের সাথে বাড়িওয়ালাদের মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনার কারণে আয় কমেছে, অনেকে চাকরি হারিয়েছেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে। রাজধানীতে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ঈদ উল আজহার তিন দিন আগে থেকে সড়ক ও মহাসড়কে পণ্যবাহী ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখতে সংশ্লিষ্টদের প্রতিও আহ্বান জানান ওবায়দুল কাদের। করোনা সংক্রমণ প্রতিরোধে তৈরি পোশাক ও অন্যান্য শিল্প মালিকদের ঈদের আগে পর্যায়ক্রমে ছুটি দেওয়ারও আহ্বান জানান তিনি। ঢাকা সিটি সহ বিভিন্ন শহরে অনেক বাড়িওয়ালা ভাড়াটিয়াদের সঙ্গে অমানবিক আচরণ করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি বাড়ির মালিকদের অনুরোধ করব, আপনারা পরিস্থিতি বিবেচনা একটু সহনশীল হন, মানবিকতা দৃষ্টান্ত স্থাপন করুন। দুপক্ষকেই ধৈর্য সহনশীলতার সঙ্গে মানবিক হওয়ার আহ্বান জানাচ্ছি। সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের অনুরোধ করছি। বিএনপির অনেক নেতা আইসোলেশনে থেকে অনলাইন প্রেস ব্রিফিং এর মাধ্যমে সরকারকে দোষারোপ করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। করোনা সংকটে জনগণকে সহায়তা করতে বিএনপি এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে বন্য হাতির আক্রমণে মৃত ব্যক্তিদের পরিবারের মধ্যে সরকারের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন তথ্যমন্ত্রী। অনেক রাজনীতিবিদ আছে বিএনপি ঘরের মধ্যে আইসোলেশনে থেকে প্রেস ব্রিফিং করে করে সরকারের দোষ ধরে, নিজেরা জনগণের জন্য তারা আগে আসে না। এসেছে দেখতে পাচ্ছেন, আসেনি। এই রাঙ্গুনিয়ায় আছে কেউ? নাই। আওয়ামী লীগের নেতা কর্মীরাই আছে মানুষের পাশে, এবং কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা আছে মানুষের পাশে। করোনা টেস্টের জন্য অতিরিক্ত ফি নির্ধারণ করে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। লক্ষ্মীপুরের রায়পুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরো তিনজন। পুলিশ জানায়, ভোরে চাঁদপুর থেকে ছেড়ে আসা কংক্রিটবাহী একটি ট্রাক রায়পুরের চৌধুরী পোলের কাছে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই চালক নিহত হয়, আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম। নিহতের পরিবার জানায়, সকালে তেলকুপি সীমান্তে গরু জন্য ঘাস কাটতে যায় জাহাঙ্গীর। সেখানে থেকে ভারতের গোপালনগর ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। নদীর তীব্র স্রোতে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে কয়েকদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঘাটে সৃষ্টি হয়েছে মারাত্মক যানজট। ফেরি সংশ্লিষ্টরা বলছেন, পদ্মা ও যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় নদীতে স্রোত বাড়ছে। এ কারণে ঘাটে পারাপারের অপেক্ষা রয়েছে 400-এরও বেশি যানবাহন। বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানিয়েছেন, তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে আগের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বামপন্থী সংগঠন বাসদ। দুপুরে নগরীর সদর রোডে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, পাটকলগুলো বন্ধ করায় অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অবিলম্বে এসব পাটকল চালু করে তাদের কাজ ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। বরিশাল জেলা বাসদের সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রুম্মন ও সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনাকালে ইসলামী ব্যাংকগুলোতে গ্রাহকদের বিনিয়োগ ও সঞ্চয় কমে গেছে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকগুলো সংগঠনের নেতারা। সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ আয়োজিত অনলাইন আলোচনায় বক্তারা বলেন, ব্যাংকগুলোতে করোনাকালে রেমিটেন্সের পরিমাণ বেড়েছে। যেসব গ্রাহক তাদের সঞ্চয় ইসলামী ব্যাংকগুলোতে রেখেছে, তাদের যথাসময়ে মুনাফা দেওয়ার ক্ষেত্রে নীতিমালা পরিবর্তন করার প্রয়োজন বলেও জানান সংশ্লিষ্টরা।
মংলা সুন্দরবন এলাকা থেকে 15 কেজি হরিণের মাংস, একটি ট্রলার ও হরিণ শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগের সদস্যরা। বন কর্মকর্তারা জানান, সুন্দরবন সংলগ্ন করমজল এলাকায় টহল দেওয়ার সময় বন প্রহরীরা ট্রলারটিকে চ্যালেঞ্জ করে। এ সময় পাচারকারীরা ট্রলার থেকে লাফ দিয়ে পানিতে পড়ে পালিয়ে যায়। এই ঘটনায় 3 জনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জয়পুরহাটে একটি পিক আপ ভ্যানের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা 50 কেজি গাঁজাসহ 2 শীর্ষ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। ভোরে কালাই উপজেলার পুনটের নান্দাইল দিঘি মোড় থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, আটককৃতরা পিক আপ ভ্যানে করে গাঁজা নিয়ে টাঙ্গাইল থেকে জয়পুরহাটে বিক্রির জন্য যাচ্ছিল। টাঙ্গাইলের নাকাশিম লাঙ্গুলিয়া নদীর উপর নির্মাণাধীন ব্রিজের ডাইভার্সন সেতু ভেঙে পড়ায় 2 উপজেলার যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা জানায়, ভোরে মালবাহী একটি ট্রাক অতিক্রম করার পরই সেতুটি ভেঙে পড়ে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, নিষেধ থাকার পরও বিকল্প এই সেতুর উপর দিয়ে মালবাহী যানবাহন চলাচল করায় এই দুর্ঘটনা ঘটেছে। এবার পার্ট এক্স খেলার খবর। করোনা পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত 20 জুন মাশরাফির শরীরে করোনা ধরা পড়েছিল। এরপর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। 14 দিন পর আবারও নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায়, করোনা থেকে তিনি এখনও মুক্ত হতে পারেননি। এর ফলে তাকে আরও কিছুদিন আইসোলেশনে থাকতে হবে। চুক্তি নিয়ে খেলোয়াড়দের সাথে নতুন করে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। করোনাকালে বোর্ডের আর্থিক ক্ষতির প্রেক্ষিতে এর আগে পারিশ্রমিক নিয়ে কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছিল বোর্ড, যাতে অসন্তুষ্ট হয়ে আদালতে যাওয়ারও হুমকি দেয় অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। তবে এক বিবৃতিতে সিএ জানায়, ক্ষতির অঙ্ক নিয়ে পরিষ্কার ধারণা না পাওয়া পর্যন্ত পরিকল্পনাগুলো মুলতবি রাখা হবে। এরপরই বিপক্ষে অবস্থানের লিখিত নোটিশ তুলে নেয় এসিএ। সংগঠনটির সভাপতি অ্যালিস্টার নিকোলসনও বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। স্প্যানিশ লালিগায় মায়োর্কাকে 3-0 গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে বল নিয়ন্ত্রণ আর আক্রমণের শুরু থেকে এগিয়ে থাকে অ্যাথলেটিকো। ম্যাচের 29 মিনিটে আলভারো মোরাতোর গোলে লিড নেয় দিয়াগো সিমিওনের দল। এরপর প্রথমার্ধের শেষ সময় এই স্প্যানিশ স্ট্রাইকারের আরও 1 গোলে 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে হুয়াও ফেলিক্স 2 বার সুযোগ পেয়েছিলেন, তবে তা কাজে লাগাতে পারেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাসে আরও 29 জনের মৃত্যু, শনাক্ত 3,288, সুস্থ হয়েছেন প্রায় 71,000। করোনা নিয়ন্ত্রণে রাজধানী ওয়াড়িতে 21 দিনের লকডাউন শুরু, যাতায়াত নিয়ন্ত্রণ বন্ধ, অলিগলির মুখ। বাড়ছে উৎপাদন খরচ, ফসলের দাম পাচ্ছেন না কৃষকরা, কোরবানি পশু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান প্রথম দিনেই ঢিলেঢালা, মেয়রের নির্দেশনা মানছেন না অধীনস্থরা। এবং উত্তরাঞ্চলে বন্যার সাথে শুরু হয়েছে নদী ভাঙন, খাদ্য সংকটে চরম দুরবস্থায় বানভাসীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।